আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি উদ্বেগজনক তথ্য শেয়ার করব যা আমি শিওর যে আপনার সাথে এখন পর্যন্ত কোনো ডক্টর এই তথ্য শেয়ার করেনি। নতুন একটি মেডিকেল গবেষণা, জার্মানে করা একটি গবেষণায় দেখা যাচ্ছে যে যদি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কম থাকে তাহলে আপনি বর্তমানের মহামারী ভাইরাসে সিভিয়ারলি ইল হওয়ার আক্রান্ত হয়ে সিভিয়ারলি ইল হওয়ার ঝুঁকি অনেক বেশি। এবং গবেষণাটিতে দেখা যায় এই মহামারী ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আমাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন আরও অনেক কমে যায় যা আপনার মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। তো প্রথমত যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কম থাকে তাহলে আপনি এই মহামারী ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে, আপনার ইনফেকশন হওয়ার সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এবং আপনি সংক্রমণ হওয়ার পর বেশি গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়বে যদি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কম থাকে। তো নাও টেস্টোস্টেরন হরমোন ম্যাক্সিমাইজ করার মাধ্যমে আপনি অবশ্যই এই ভাইরাসটিকে থামাতে পারবেন না, তবে আপনি গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতে পারবেন যা আমরা গবেষণায় দেখতে পাচ্ছি। লাইক টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থেকে আমাদের শরীরের মধ্যে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়, আপনার হার্টের রোগ, ইনো শারীরিক দুর্বলতা, মাসেল ড্যামেজ হওয়া, আপনার জয়েন্টসের মধ্যে সমস্যা হওয়া, আপনার বোন ডেন্সিটি কমে যাওয়া, আপনার ইনো ইরেক্টাইল ডিসফাংশন থেকে শুরু করে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আপনার মোটিভেশন কমে যাওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা দেখা দেয়। সো ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার টেস্টোস্টেরন হরমোনকে ম্যাক্সিমাইজ করুন। সো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করবো কী করে আপনি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করতে পারেন এবং বর্তমানের মহামারী ভাইরাসের ইনফেকশন থেকে নিজেকে অনেকটাই সেফগার্ড করতে পারেন। সো লেটস ইউ নো হাউ টু বুস্ট টেস্টোস্টেরন অ্যান্ড অলসো হাউ টু ব্লক দিস ডেডলি ভাইরাস। দেখুন, উচ্চ টেস্টোস্টেরনযুক্ত পুরুষেরা সাহসী নেতা, আবেগপ্রবণ প্রেমিক এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু উপভোগ করেন। অন্যদিকে কম টেস্টোস্টেরনযুক্ত লোকেরা শারীরিকভাবে দুর্বল এবং উচ্চাকাঙ্ক্ষার অভাব ও তারা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন এবং সঙ্গীদেরকে সুখী রাখতে ব্যর্থ হন। টেস্টোস্টেরন হরমোন শুধুমাত্র আপনার যৌনশক্তিকে বৃদ্ধি করে না, বরং এটি আপনার শরীর থেকে অপ্রয়োজনীয় ফ্যাট বার্ন করতে সাহায্য করে, আপনার মাসেল তৈরি করতে সাহায্য করে এবং আপনার মনের মধ্যে আনন্দ এনে দেয়, আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়, মানসিক তীক্ষ্ণতা বৃদ্ধি করে এবং আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এবং এছাড়াও এটি আপনার হৃদরোগ, অস্টিওপোরোসিস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট করার মাধ্যমে নানাবিধ রোগকে প্রিভেন্ট করে। আর এখন আমি আপনাকে আরও অবাক করা কিছু তথ্য দিতে চাই। দেখুন, আমাদের বর্তমানের আধুনিক পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা দিন দিন ক্রমশ কমেই যাচ্ছে। লাইক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পুরুষদের শরীরে অ্যাভারেজে যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন ছিল, বর্তমানের আধুনিক পুরুষদের শরীরে তার প্রায় অর্ধেকেরও কম পরিমাণ টেস্টোস্টেরন হরমোন রয়েছে। দ্যাট মিন্স আমরা ক্রমশ টেস্টোস্টেরন হরমোনকে হারিয়ে ফেলছি। নাও এই সম্পর্কে অ্যাকচুয়ালি মিডিয়া বা ডক্টররা কিছুই বলছে না, আর এটা একটি অ্যালার্মিং নিউজ, কারণ টেস্টোস্টেরন হরমোন শুধুমাত্র আপনার যৌনকাঙ্ক্ষা বৃদ্ধি করে না, বরং আপনার শরীরের সুস্থতার জন্য অনেক কিছু করে থাকে। জার্মানিতে করা গবেষণায় দেখা যায় যে সকল রোগীরা বর্তমানে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে প্রায় 69% পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম ছিল। এছাড়াও তুরস্কের করা একটি গবেষণায় দেখা যায় 200 জন রোগীদের উপর করা গবেষণায় তারা দেখতে পান যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাদের শরীরের মধ্যে 51% রোগীদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা খুব দ্রুত কমতে থাকে, যেটা একটি অ্যালার্মিং নিউজ। সো যদিও আপনি এই টেস্টোস্টেরন হরমোনকে ম্যাক্সিমাইজ করার মাধ্যমে এই ভাইরাসটিকে টোটালি প্রিভেন্ট করতে পারবেন না, বাট আপনি এটা খুব সহজেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর টেস্টোস্টেরন হরমোনকে ম্যাক্সিমাইজ করার মাধ্যমে খুব সহজেই সেরে উঠতে পারবেন অ্যান্ড দেন ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেকটাই হ্রাস করতে পারবেন। সো আসলে এখানে টেস্টোস্টেরন হরমোন একাই রেসপন্সিবল না, এটার পিছনে আরও একটি বড় সমস্যা রয়েছে এবং সেটা হচ্ছে অক্সিজেন প্রবলেম, কারণ আপনার ইমিউন সিস্টেম থেকে শুরু করে আপনার শরীরের সমস্ত কিছু অক্সিজেনের উপর ডিপেন্ড করে অ্যান্ড দেন আপনার ইমিউন সেলগুলো, বিশেষ করে আপনার টি সেল, ম্যাক্রোফেজেস, এগুলো অ্যাকচুয়ালি অক্সিজেনের ঘাটতিতে রয়েছে, যার ফলে এগুলো অপটিমালি ফাংশন করতে পারছে না, যার থেকে আপনার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো একটি নিউরো ট্রান্সমিটারকে বুস্ট করার জন্য যা আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে পারে, ইরেক্টাইল ডিসফাংশনের মতো সমস্যা ঠিক করতে পারে এবং ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনাকে সুরক্ষা দেয় এবং বর্তমানের মহামারী ভাইরাস থেকেও আপনাকে সুরক্ষা দিবে, এবং সেটা হচ্ছে অ্যান্ডোথেলিয়াম ড্রাইভ রিল্যাক্সিং ফ্যাক্টর অর ইন শর্ট নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড বুস্ট করার জন্য আমি রেকমেন্ড করব আমার নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজ করার জন্য, যা আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে সাহায্য করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে এবং আপনার শরীরের মধ্যে অক্সিজেন ডেলিভারি বুস্ট করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুপার চার্জ করবে। সো দ্যাটস ইট, জাস্ট সপ্তাহে 3 দিন নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজটি করুন এবং আপনার টেস্টোস্টেরন হরমোনকে ম্যাক্সিমাইজ করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।